আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি। তো আমরা আজকে তুক্কি মাকিয়ে যাব। তুক্কি মাকে একটা পার্কের নাম, এইটা প্ল্যান করে রেখেছিলাম গতকালকেই যে আজকে আমরা যাব। তো আমরা ঠিক দুপুরের দিকে রওনা দিয়েছি, চেয়েছিলাম সকালের দিকে, বা যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে। তো আমাদের যেতে যেতে খিদে লেগে গিয়েছিল, তো আমরা সুশি কিনে নিয়েছি। আমাদের এখানে একটা সুপার শপ আছে, এখান থেকে আমি আর আমার হাজবেন্ড সুশি খাবো। আর এটা হলো আমার ছেলের জন্য বার্গার নিয়ে নিয়েছি, ও সুশি খায় না। আর এখানে আমি কিছু বেরি কিনে নিয়েছি, স্ট্রবেরি, ব্লুবেরি অ্যান্ড চেরি কিনে নিয়েছি। এই সামারে এই বেরিগুলো খেতে আসলে অনেক ভালো লাগে, এবং এই ফলগুলো শুধু সামারেই আসে স্পেশালি। সো আমরা যখনই আসে তখনই আমরা কিনে খাই, মাত্র তো 3 মাসের জন্যই সামার থাকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তুক্কি মাকি হলো আপনার কৌবোলাতে, এটা হলো আমাদের বাসা থেকে প্রায় 1 ঘন্টার উপরে লাগে। তো এইটা হলো শুধু সামারেই খুলে, ফিনল্যান্ডের সকল পার্ক শুধু সামারেই খুলে, মানে এরকম অ্যামিউজমেন্ট পার্কগুলো। আমি ছোটবেলা থেকেই অ্যামিউজমেন্ট পার্কগুলো খুব পছন্দ করি, কিন্তু আমি বড় বড় রাইডগুলোতে উঠতে অনেক ভয় লাগে আমার। তো আমার ছেলেকে আমি এরকমই দেখছি। তো আমার ছেলে খুবই এক্সাইটেড যখন আমরা চলে এসেছি, এটা অনেক লং জার্নি ছিল ওর জন্য। আর এ তো চলে এসেছে অলরেডি। তো ভাবলাম যে ঠিক আছে, আমরা আমাদের যে বেরিগুলো ছিল সেগুলো হাতে করে নিয়ে নিয়েছি, ভাবছি যে আমরা মানে ঘুরতে ঘুরতে খাবো। যেহেতু এখন সব ধরনের রেস্টুরেন্ট সব কিছু বন্ধ, আমরা জানি না যে ভিতরের কি রেস্টুরেন্টগুলো বন্ধ নাকি না। তো আমরা জাস্ট হাতে করে কিছু বেরি নিয়েছিলাম, যদিও আমরা পরবর্তীতে এটা আমাদের ফেলে দিতে হয়েছিল, কারণ যে কোনো রাইডে ওঠার সময় অবশ্যই হাতে এটা নিয়ে ঢুকতে দেয় না। তো আমরা ফেলে দিয়েছিলাম। তো আমরা এই যে চলে এসেছি, আমরা 3 জনের টিকিট কেটে নিচ্ছি এখানে। এটা হলো টিকিট বার, আপনারা দেখতেই পাচ্ছেন পুরো খালি, কোনো লাইন নাই এখানে। আমরা যখন এসেছিলাম এখানে, এটা আমাদের তৃতীয়বার আমরা আসছি এখানে। প্রতি 1 বছর পর পর আমাদের আসা হয় এখানে। তো দেখতে পাচ্ছেন পুরো খালি, কেউ নাই, শুধু আমরা। কারণ এখানে এখন সবাই আর কি খুবই সতর্কতা অবলম্বন করে আছে, এটা খুবই ভালো। তো আমরা 3 জনের টিকিট প্রায় 100 ইউরোর মতো গিয়েছিল। এখন হলো জাস্ট টিকিটটা কেটে নিলে, একবার টিকিট কেটে নিলে ভিতরে যে কোনো রাইডে আপনি যতবার ইচ্ছা ততবার উঠতে পারবেন। এই সিস্টেমটা আগে ছিল না যতদূর আমার মনে আছে, বাট এখন সব জায়গায় ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তো জাস্ট চালানোর জন্য আর কি এরকম করছে। তো প্রথমে ঢুকেই আমাদের এখানে যেই উল্টা বাড়িতে আমরা একটু পরে ঢুকবো। আমরা যখন এর আগে 2 বার আসছিলাম ওই সময় ঢুকি নাই, ওই সময় অনেক মানুষ ছিল আর আমরা জানতাম না যে উল্টা বাড়িতে কী আছে। তো আমরা আজকে আর কি ঢুকবো। পার্কে আসলে আর এখন যে গরম পড়ছে, এ সময় বাইরে ঘোরাঘুরি করতে বেশি ভালো লাগে। তো আমরা এই যে এই উল্টা বাড়িতে ঢুকেছি এখানে আর কি, এটা বাড়িটা উল্টা, তাই ভিতরের সকল ফার্নিচার মানে বেশি ফার্নিচার নাই, কিন্তু এখানের জিনিসপত্রগুলো খুবই ভয়ানক লাগছিল আমাদের কাছে। আমরা এখানে মানে দেখলে নিয়ে ইহান খুবই ভয় পাচ্ছিল, কারণ ওইটা আসলে ইলিউশনাল একটা স্টেপ ছিল, দেখতে মনে হচ্ছিল যে একদম সোজা রাস্তা, কিন্তু ওখান থেকে হাঁটার সময় আপনি ফিল করবেন যে আপনি উপরে উঠতেছেন আর নিচে নামতেছেন, মানে স্টেপটা ইজি ছিল না। তো ইহান এর জন্য অনেক বেশি ভয় পাচ্ছিল। তো এরপরে এখানে এসেছি, এখানে এইটার এখনও মিনিং আমি বুঝি নাই, জাস্ট ছোটোখাটো মানে ভিতরে কিছু একটা আছে, অ্যানিমাল সাউন্ড বাচ্চাদের জন্য মেনলি, যে এরকম এরকম আর কি ছোটো ছোটো যে হোল আছে এখান থেকে দেখবে ভিতরে কী আছে, এখানে যেরকম এরকম অ্যানিমাল দেখাচ্ছে, কিন্তু এটা আসলে রিয়েল না, রাবারের। তো আমরা বেশি ভিতরে বেশি ফিল্ম করতে পারি নাই, কারণ অনেক ডার্ক ছিল আর দেখা যাচ্ছিলো না, আর অনেক মানুষ মানে অনেক মানুষ না থাকলেও পিছনে
তিন চারজন লোক ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ওদের জন্য সবাইয়ের কারোর চেহারা তো নিতে পারবো না আমি, তো এর জন্য আমি কারোর ভিডিও বেশি করি নাই ভিতরে, আর এমনি অন্ধকার ছিল। তো এরপরে আমরা বের হয়ে আর কি যে এখানে ঢুকবো, এটা হলো আপনার ভিতরে গেলে আপনার একটা রাইডে বসবেন, ওরা তখন আপনাকে একটা স্ক্যারি এক্সপিরিয়েন্স দিবে, আপনি জাস্ট বসে থাকবেন। তো ওইটা ওখানে আমি ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু এত ডার্ক ছিল যে কিছুই আসে নাই, তাই ফুটেজটা নেই নাই। পরে আমরা এখানে এসেছি, এটা হলো বাংলাদেশের বাম্পার রাইড বা বাম্পার কারের মতো। তো আমরা এখানে আমি এখানে বসেছিলাম, প্রথমে ওরা উঠছিল, পরে দেখে যে পুরো রাইড খালি, তো আমি বললাম ঠিক আছে আমিও আসতেছি। আমি ভয় পাই আর কি, কারণ আমি ধাক্কাধাক্কি করলে আমার মনে হয় যে আমি ধাক্কাধাক্কি করতে পারবো না, কিন্তু ফিনল্যান্ডে আর কি কোনো ধরনের এরকম রাইডে ধাক্কাধাক্কি হয় না, যতটুকু পারে সবাই না ধাক্কা দিয়ে বাঁচার চেষ্টা করে আর কি। তো এরপরে এখানে ছোটো বাচ্চাদের একটা এরকম গাড়ির ছোটো একটা লেন আছে, সব বাচ্চারা নিজেদের নিজেদের গাড়ি পছন্দ করে, এখানে গাড়ি আছে, ট্রাক আছে, প্লেন আছে, যার যেরকম ভেহিকেল পছন্দ তারা এরকম পছন্দ করে, আর ওইরকম ওরা নিজেরা নিজেরা চালায়। তো ওই জিনিসটা ও চালাইলো, চালানোর পরে আমরা এখানে ওখানে যেয়ে দেখলাম যে ওখানে একটা ছোটো ভিলেজ আছে, ভিলেজ আছে বলতে ওরা নিজেরা ছোটোখাটো একটা ভিলেজের মতো বানাইছে এবং কিছু এনিমল রাখছিল। তো ওইটাতে যাওয়ার আগে ভাবলাম যে ঠিক আছে এখানে একটা সাফারি বানিয়ে রাখছে ওরা, খুবই বোরিং একটা রাইড, আমরা বুঝি না, যেহেতু এখন সব যে কোনো রাইডে আমরা উঠতে পারবো, তাই আমরা বললাম ঠিক আছে যাই। তো পরে আমরা এই রাইডে উঠছি, এটা হলো জাস্ট পুরোই খালি ছিল শুধু আমরাই, আর এই যে খুবই স্লো যাচ্ছিল, মানে এত স্লো যাচ্ছিল আশেপাশে এরকম কিছু এনিমল দাঁড় করে রাখছে আর কি, জাস্ট আমার জানি না এটা বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য হয়তো, বাট এটা মনে হচ্ছিলো যে হাঁটলে এর থেকে জোরে যাওয়া যাবে, এত আসতে যাচ্ছিলো। তো আমি জাস্ট চাচ্ছিলাম যে ইহান মজা করুক, এটা মেনলি আমাদের এখানে আসাটাই ছিল ইহানের জন্য, আর যেহেতু আমাদের মিড সামারের তিন দিনের ছুটি দিয়েছিলো, তো আমাদের দোকানও বন্ধ ছিল, আমরা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে মানে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট ইহানকে টাইম দিচ্ছিলাম আর কি, যাতে ইহান এনজয় করে। আর আপনারা জানেন যে আমাদের এখানে কোনো ফ্যামিলি নাই, জাস্ট আমরা তিনজন তিনজনার, তো আমাদের ওরও কেউ নাই। তো যাই হোক, অবশেষে শেষ হয়েছে রাইড, মানে দুই মিনিটের রাস্তা ওরা মনে হচ্ছিলো যে দুই ঘন্টা লাগায় শুধু ঘুরাইছে, আমরা খুবই বোরিং ফিল করতেছিলাম এই রাইডে। ইহানকে চেনাচ্ছিলাম যতটুকু ওরা এনিমল রাখছিল স্কাল্পচার করে, ওগুলাকে চিনাচ্ছিলাম যে এটা হলো গরিলা, এটা বাঘ, যদিও সবগুলো চিনে। আর সবচেয়ে হাস্যকর বিষয় হলো এই রাইডেও আপনার সিট বেল্ট বাঁধতে হবে, সো এটা হলো একটা নেক্সট লেভেল সিকিউরিটি। তো এটার পরে আমরা সেই আর কি ছোটোখাটো আর্টিফিশিয়াল গ্রাম বানায় রাখছিল, যেখানে এরকম এনিমেল কেজে ছিল, এদেরকে আপনি ফিট করতে পারবেন। তো এটা হলো খরগোশ, ইহান তো দেখে আমারও খুব পছন্দ খরগোশ, আমি জীবনেও খরগোশ হাতে ধরি নেই, কিন্তু ইচ্ছা আছে জীবনে একবার হলো ধরার। আর এখানে কিছু কিছু হাঁস ছিল, তারপরে মুরগি ছিল, গরু ছিল না, ঘোড়া ছিল, তারপরে গাধা ছিল, গাধাই তো বলে, গাধা ছিল, আর এখানে যেটা হলো ঘোড়া নাকি গাধা এটাও মনে নাই, ও হ্যাঁ এটা ঘোড়া, এখানে আপনি পিছনে বসে রাইড করতে পারবেন। তো ইহানকে বসাই নাই, ওখানে এজ লিমিট ওয়েট লিমিট ছিল লেখা যে কত, কারণ এগুলো খুব ছোটো ছোটো ঘোড়া, এগুলো পনি ঘোড়া, আর এখানে আর কি পিগ ছিল, সামথিং লাইক এটা পিঙ্ক পিগ না, এটা হোয়াইট অর ডার্ক ব্রাউন পিগ, সবাই অনেক আদর করছিল, আরও আমাদের কাছেও আসতেছিল না যে আমরা আদর করব। তারপরে এটা হলো ডনকি, এখানে দুইটা ডনকি ছিল আর কি, দুইটাই ছোটো ছোটো, এখানে সবই আর কি ছোটো ছোটো অ্যানিমেল, মানে বড় অ্যানিমেল না, এবং এই গাধা বা ঘোড়াগুলোও ছিল বাচ্চা, মানে বড় না। তো এটা এই পুরো রাইডের মেন উদ্দেশ্য হলো বাচ্চাদেরকে এন্টারটেন করা, বাচ্চাদেরকে বোঝানো যে ফিনল্যান্ডে আর কি গ্রামে মানুষ এগুলা হয়তো পালতো এক সময় বা পালে এখনও, বাংলাদেশের মতো গরুটা এত অ্যাভেলেবেল না ফিনল্যান্ডে, বা থাকলেও অনেক অনেক বড়ো, এগুলাতে এগুলাকেও সহজে সচরাচর পালে না বা রাখে না, এবং আমার কাছে মনে হয় যে গরু অনেক এক্সপেন্সিভ,
ফিনল্যান্ডে আর কি। আমরা এখানে অনেকবার যখন মাঝে মাঝে আর কি অনেকবারই দেখছি আমরা ভেড়া আর কি নিজেরা নিজেরা ফার্মে যে দেখে ওইটাকে আর কি জবাই দিয়ে নিয়ে আসি, ওইটা আমরা খাই। তো আমি কখনো গরু পাই নাই, আর গরু ওরা বেশিরভাগ পারমিশন দেয় না, সো আমি কখনো দেখিনি আর কি গরু ফিনল্যান্ডে অ্যাটলিস্ট। আর এখানে হাইকিং আছে, চাইলে এখানে যে কেউ হাইকিংও করতে পারবে। এটা মনে হয় এখন বন্ধ, এখানে কেউ দেখিও না, মানুষ দেখি নাই। মানে এই পার্কের অনেকগুলো সেক্টর আছে, একটা আছে এরকম অ্যামিউজমেন্ট পার্ক, একটা আছে এরকম ইনডোর পার্ক, তারপরে আছে এরকম আউটডোর হাইকিং, ওয়াটার পার্ক আলাদা, সব এরকম এরকম চার পাঁচটা আছে, সেপারেট পার্ক আছে এদের, খুবই কাছাকাছি। তো আমরা এর আগেও ওয়াটার পার্কেও গিয়েছিলাম, অ্যামিউজমেন্ট পার্কে, তো এখন এটাই অ্যামিউজমেন্ট পার্ক, তারপরে আপনার ইনডোর পার্কিংও গিয়েছিলাম, সবগুলোতেই গেছিলাম প্রথম যখন আসছিলাম। কিন্তু এখন আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেশি বেটার এই অ্যামিউজমেন্ট পার্কটাই, আর হলো ওয়াটার পার্ক। কিন্তু ওয়াটার পার্ক মনে হয় বন্ধ ছিল আমার যতটুকু মনে হয়, আর আমরাও ওয়াটার পার্কের প্রিপারেশন মানে নিয়ে আসি নাই, আমরা চাইনি ওয়াটার পার্কে যাইতে। তো ওই তো এখন এরা সেকেন্ড রাইডে উঠেছে, সেকেন্ড রাইড না মানে পরের রাইডে, এটা হলো কাপ। ইহান এত ভয় পায়, আমি ইহানকে বলছি আমি তোমাকে আর কখনো রাইডে নিয়ে আসবো না, কারণ পুরাই ওয়েস্ট অফ মানি, এতগুলা রাইড এর মধ্যে মনে হয় খুব হাতে গোনা কয়েকটা রাইডে উঠছে, কারণ সেগুলো খুবই আস্তে চলে, দেখলেই বুঝবেন। এসব রাইড তো আমি নিজেও চিন্তা করতে পারি না, আর আমি আর ইহানের এখনও বয়স হয় নাই। তারপরে যে এটাতে উঠলাম বাংলাদেশের, এটা কি বলে আর কি জানি না, এটা কি বলে, এখানে বলে কোভোলান পিয়েরা, পিয়েরা বলতে বোঝায় এরকম সাইকেল টাইপের মানে ঘুরে, আর কোভোলা এটা হলো একটা সিটির নাম, তো এটা হলো কোভোলা সিটিতে তাই এটার নাম কোভোলান পিয়েরা। আর এইটা বাংলাদেশের নন্দন পার্কেও মনে হয় থাকে, যে প্রতিটা পার্কই থাকে। এখান থেকে আর কি সব সব পুরা ভিউ নেওয়া যায়, যত ভিউ পসিবল পুরা ভিউ নেওয়া যায়, ভালোই লাগে। শান্তিতে বসে থাকলে বসে থাকবে না, এটা ঘুরবে। মাঝে মাঝে মনে হচ্ছিলো এটা আর একটু যদি জোরে ঘুরতো তাহলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু এই জিনিসটা অনেক বড়, এটা বেশি জোরে ঘুরে না। আমার কাছে মনে হয় যে এই রাইডের উদ্দেশ্যই হলো পুরা পুরা পার্কটাকে দেখা। আপনারা দেখতেই পাচ্ছেন পুরা পার্ক, আর ওইটা হলো সবচেয়ে ওই রাইডটা আর কি সবচেয়ে উপরে যায়। ওই রাইডটাতে আমরা উঠেছিলাম গতবার যখন এসেছিলাম, আমি আমার হাজব্যান্ড দুজন উঠেছিলাম, ইহানের ইহানের এজে উঠতে পারবে না, তো আমি আর আমার হাজব্যান্ড উঠেছিলাম। আমার তো মনে হচ্ছিলো আমি শুধু বারবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছিলাম, মানে এত ভয় পাচ্ছিলাম, এত উঁচু, আমি তো নিচে তাকাইতেই পারতেছিলাম না, আর এটা আবার উপরে যেও ঘুরে, আর ওই সময় অনেক উইন্ড ছিল, আমি আরও বেশি ভয় পাচ্ছিলাম যে কোনো যদি অ্যাক্সিডেন্ট হয়। আমি খুব ভয় পাই রাইড, আমি হাইট ভয় পাই, আমি রাইড ভয় পাই, উপর থেকে নিচে জোরে নামলে মনে হয় যে আমার কলিজে বের হয়ে যাবে, আমি খুব ভয় পাই, আমি রাইডে কখনো উঠতে চাই না। তবুও ইহান আমাকে জোর করে আর কি বলে রোলার কোস্টারে উঠেছিল, সেই ফুটেজটাও নেওয়া হয়নি, কারণ আমি তো একমাত্র ভিডিও করি, আর তখন আমার হাজব্যান্ড ওয়াশরুমে গেছিলো আর আমি আর ইহান উঠছিলাম। ওই ওইটাতে উঠার পর থেকেই আমার আমি মনে কোনোভাবে খারাপভাবে কোমরে চোট পাইছি, এটার জন্য আজকে তিন দিন হয়েছে। আমি এই ভিডিওটা অনেক মানে আমি যেখানে গেছিলাম অলরেডি চার দিন হয়ে গেছে, আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি সাথে সাথে ইমিডিয়েটলি, কারণ আমার কোমরে এত ব্যথা, আমি একদম বিছনা থেকে উঠতেও পারতেছি না, হাঁটতেও পারতেছি না, আবার শুইতেও শুতে গেলেও খুব মানে ইজিলি শুতে পারতেছি না। তো চার দিন ধরে আমি কোমরে এরকম ব্যথায় মানে ভুগতেছি, আমার কাছে মনে হয় যে আমি কোনোভাবে চোট খাইছি, হয়তো ওইটাতে না হলে কোনো এক রাইডে। তো আমি এখানে দুই তিনটা রাইডে উঠছি, যে যেটার মধ্যে দুইটা রাইডেই আমার কাছে মানে খুব কষ্ট লাগছে, মানে ব্যথা পাইছি আর কি শরীরে। একটা হলো রোলার কোস্টার, যেটাতে আমি আর আমার ছেলে উঠছিলাম, আমার ছেলে খুব মজা পাইছে ইহান, কিন্তু আমি 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 একটু মজা পাইনি, আমি ভয় পাইছি। আর এরপর আরেকটা রাইড ছিল, সেটা হলো আপনার উপর দিয়ে ঘুরে, ওইটা হলো আপনার সাইকেল চালাই চালায় আর কি পেডাল দিয়ে দিয়ে আপনার যাইতে হবে রাইডটা। সো আপনার পেডাল যদি না দেন তাহলে এটা স্থির হয়ে এক জায়গায় থেমে থাকবে, তো পেডাল দিয়ে দিয়ে যেতে হবে জোরে জোরে, কারণ পিছন দিয়ে মানুষ আসতেছে, ওরা আপনাকে ধাক্কা দিবে না হলে। তো ওই রাইডে উঠছে যখন আমার মনে হচ্ছিলো যে ওখানে হয়তো আমার বেশি ব্যথা আরও শুরু হয়েছে, কারণ পেডালটা অনেক হার্ড ছিল আর রাস্তাও বড় ছিল, মানে খুব ডিফিকাল্ট হচ্ছিলো ওই পেডালটা দিতে, ইজি পেডাল দেওয়া যাচ্ছিলো না। আর আর আপনারা হয়তো আপনি আমাকে দেখছেন আমি অনেক হেভি মানুষ,
আমার জন্য ওইটা অনেক ডিফিকাল্ট ছিল। তো এই তো এটা আরেকটা রাইড, এই রাইডে আমরা উঠি নাই, এই রাইডে উঠতে চাইছিলাম বাট উঠি নাই। আর আপনারা দেখতেই পারতেছেন ইহান কত, ইহান এসব রাইডে উঠতেছে, এই রাইডে আর কি বলবো, এটা বাচ্চাদের রাইড। তাও আমি ওকে মানে ওকে মজা দেখানোর জন্য মানে আমার ও খুবই অপছন্দ করে যদি কোনো রাইড জোরে যায়, তা আমি ওদেরকে আর কি বলতেছিলাম যে জোরে দিতে, আরও জোরে দিতে। তো ও মনে করতেছে আমি যদি বলি জোরে দিতে তাহলে ওরা আরও জোরে দিতে পারবে, কিন্তু এটা তো যেরকম যাওয়া সেরকম যাবেই। এই জন্য ইহান কান্নাকাটি করতেছিল, কারণ আমি দুষ্টুমি করতেছিলাম আর ও বুঝতে পারতেছিল না যে আমি দুষ্টুমি করতেছি। মনে করতেছে যে আমি যদি ওদেরকে বলি জোরে দিতে তাহলে ওরা জোরে দিবে। সো আমি বলতেছিলাম হ্যাঁ প্লিজ একটু জোরে দাও, জোরে দাও, জোরে দাও, আর ও এটার জন্য কান্নাকাটি করতেছে। এখানেও এই রাইডে উঠেও সে কান্নাকাটি করতেছিল, মনে করতেছে যে আমি যখন জোরে দিতে বলি ও জানি না ও অটোমেটিক্যালি ফিল করে হয়তো এটা জোরে যাচ্ছে না কি জানি না। কিন্তু এটা একদমই ছোটো বাচ্চাদের রাইড, মনে হয় যে 3 বছরের নিচে যাদের বয়স ওরাও এই রাইডে বসে। বাট কী বলবো, এরপরে আমি বলছি ইহান আমি আর কখনও তোমাকে এখানে নিয়ে আসবো না, কোনো পার্কে তুমি কখনোই যাবা না যতক্ষণ পর্যন্ত না তুমি অনেক বড় হয়ে গেছো। তো আমরা এখন লাইনে দাঁড়ায় আছি, এই রাইডে উঠবো। এটা হলো একটা রাইড, এটাও আপনার ঘুরে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল খুব জোরে ঘুরবে না। সো আমি ভাবছি চলো সবাই মিলে একসাথে ঘুরি। তো আমি যখন বসবো তখন হয়তো আপনারা ভালো মতো দেখতে পারবেন না রাইডে কীরকম করে ঘুরে। এর জন্য আপনাদেরকে আগে দেখাই দিচ্ছি, আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমি ইহান আর আমার হাজব্যান্ড। আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোন রাইড সবচেয়ে বেশি পছন্দের এবং আপনাদের কোন পার্ক সবচেয়ে বেশি পছন্দের। আপনারা যেখানেই থাকেন না কেন আমাকে জানাবেন যে আপনার যেই দেশেই থাকেন কোন পার্ক আপনাদের সবচেয়ে বেশি পছন্দের এবং কেন। আমি ছোটোবেলা থেকেই পার্কে যাই, বাংলাদেশে ফ্যান্টাসি কিংডম শুরু থেকে করে যত রাইড আছে বা যত পার্ক আছে সবগুলোতেই গেছি, কিন্তু আমি কখনোই পছন্দ করি না হাইট। এবং কিন্তু এসব অ্যামিউজমেন্ট পার্কের মেইন যে অ্যামিউজটাই হলো আপনার এরকম ইসে উঠা। তো আমরা ওখানে অলরেডি উঠেছিলাম, ওটা অলরেডি করছি। এখন এটা হলো আপনার ওয়াটার স্লাইড, স্লাইড দিবে একদম স্লাইড দিয়ে চলে যাবে। তো আমি এখানে উঠি না, এটা ওখানে যে আমার হাজব্যান্ড আর ইহান যাচ্ছে ওরা মজা পাইছে, ওরা 2 বার গেছে, আমি বসেছিলাম, আমি ভয় পাই, আমি পারবো না। আর আমার স্বাভাবিক আমি ভয় পাই কারণ আমার ওয়েটের কারণে আমার কাছে মনে হয় যে রাইড মানে ফিলটা আমি বেশি করবো আরও, কারণ ওয়েটটা আপনাকে চাপ, ওয়েট যখন চাপ দেয় আপনি যখন যে কোনো রাইডে বসবেন ফর এক্সাম্পল এরকম স্লাইডে, তখন কিন্তু আপনার রাইডের কারণে ওইরকম জোরে যাবে, সেটাই স্বাভাবিক। তো এই যে এটা আমাদের ওইটাই ছিল শেষ রাইড। তো আমরা ভাবছি এখান থেকে হাওয়াই মিঠাই একটা কিনে নেই। তো আমরা হাওয়াই মিঠাই আমি আর আমার মানে ছেলে দুজন কিনছি। আমরা তো এই হাওয়াই মিঠাইয়ের মজাটা পাই না, এটা যে এখানে সামারেই শুধু একমাত্র আসে। তো আমরা ভাবছি ঠিক আছে এই জিনিসটা খাই। তো আমরা এটা জাস্ট নিয়েই ওয়াশরুম করছি, মানে হাত মুখ ধুইছি, হাত মুখ ধুয়ে আমরা গাড়িতে উঠে গেছি। আমরা হয়তো 4-5টার সময় বের হয়ে গেছি, বেশিক্ষণ ছিলাম না কারণ ইহান কোনো রাইডে উঠে না, ভয় পায়, আর আমার হাজব্যান্ডও ভয় পায় রাইডে উঠতে, আমিও বড় রাইডে উঠি না। সো এত টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন হয় না। তো এই যে হাওয়াই মিঠাইটা নিলাম, চিয়ার্স করছি আর কি। এরপরে এখন আমরা বের হয়ে যাচ্ছি, এখনও দেখতে পারতেছেন কোনো ভিড় নাই কিছু না। এখন আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকে ভিডিও আমাদের এখানেই শেষ করব। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সব ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা জাস্ট আমাদের একটা দিন ছিল, আমরা জাস্ট মজা করেছিলাম, খারাপ না, ভালোই লাগছিল। তো এই তো আজকে পর্যন্তই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।